আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো? তো আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে একটু বাহিরে আর কি বের হবো। এর জন্য তো যেদিন বাহিরে বের হবো, এর জন্য আর কি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মানে ঘরের যেগুলো কাজ থাকে ওগুলো আমি সেরে নেই, কারণ বাহির থেকে এসে আর কি কাজ করতে মনে চায় না। এর জন্য তো এর জন্যই আগে এই কাজগুলো আমি তাড়াতাড়ি আর কি করে নেই। তো দেখতেই পাচ্ছ আমি সকালেই ঘুম থেকে উঠেছি। তো দেখো পাখিরা আর কি, পাখির ডাক শুনতেই পাচ্ছ। তো আমি এখন আর কি তরকারিটা রান্না করে নিব, এর জন্য ফ্রিজ থেকে আর কি মাছ আগেই বের করে রাখছিলাম। রাখার পরে আর কি ই করার পরে আর এই মাছগুলো আমি আর কি ভেজে নিছি। তো মাছ দিয়ে আর কি পালং শাক রাতেই আর কি ই করে রাখছিলাম, কুটে রাখছিলাম। তো পালং শাক দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। তো দেখো পেঁয়াজগুলো আর কি ভাজতেছি। তো ওইদিকে ইরফান ঘুমিয়ে আছে, তো ঘুম থেকে ওঠে নাই। তো এর জন্য আমারও আর কি ভালো হয়েছে যে ঘুম থেকে ওঠার আগে যাতে রান্নাগুলো আর কি সারতে পারি, কারণ ঘুম থেকে উঠে আর কি দুষ্কর্ম করে আর অন্য আর কি শেষ করে পরিষ্কার করে দিতে যায়, মানে এদিকে আবার রান্না দেরি হয়ে যাবে। এর জন্য তো ঘুমাইছে, আমার জন্য ভালোই হয়েছে। তো মশলাগুলো আর কি এখন আস্তে আস্তে কষিয়ে নিয়ে তো মশলা কষানোর মধ্যে আর কি আমি আলু দাওয়া দিয়ে দিই, কারণ শাক যেহেতু মানে অল্পতেই আর কি সিদ্ধ হয়ে যায়, তখন আর আলুটা মানে সিদ্ধ হবে না। এর জন্য আর কি আলু আগে আমি মশলাটা কষানোর সাথে আলুটাও কষাই নিতেছি, যাতে আলুটা সিদ্ধ হয়, পরে যেন শাকটা দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে ইরফান আমার ঘুম থেকে উঠে বসছে, ওকে আমি ফ্রেশ করায় আর কি হাত মুখ ধোয়া ওকে খাইতে দিতেছি। তো ওই যে ও খাইতে বসছে, মানে দুষ্টামি আমি বেশি করে ও নিজের হাত দিয়ে আর কি মানে বেশি একটা খাইতে পারে না, কিন্তু তারপরে দিয়ে বসাই রাখছি, যেহেতু আমি ওই পাশে রান্নাটা উঠাই দিছি। এর জন্য তো একটু একটু করে ওই খেলেও আর কি আমার একটু কাজগুলো আগাবে, এর জন্য দিয়ে বসাই রাখছি। কি খাইতেছো বাবা? শিং মাছ। শিং মাছ খাইতেছ? আল্লাহ পাপ দিব। ভালো করে বসো, ভালো। দেখো শিং মাছ, হ্যাঁ খাও। এ তো বাবা খাওয়া শিখছে, তাই না বাবা? হাত দিয়ে খাও। হ্যাঁ ওটা কাটা আছে, কাটা আছে, কাটা কাটা। তো আলুটাও কষানো হয়ে গেছে, তো কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পালং শাকগুলো দিয়ে আবারও ভালো করে আর কি করে তো এইভাবে শাকটা আর কি দিলে শাকটা একদম সবুজই থাকে, আর আলু শাক একসাথে দিলে আর কি শাকের কালারটা কেমন যেন একটা লাল লাল হয়ে আসে, দেখতেও ভালো লাগে না। তো যেহেতু শাক সবজি এই মানে শাক, তো শাক যদি সবুজ না হয় একদমই মানে দেখতেও ভালো লাগে না, আর দেখতে ভালো না লাগলে মানে কোনো কিছু খাওয়ারও তেমন একটা রুচিতে আসে না। তো এর জন্য আমি এইভাবেই রান্না করি। তো শাকটা দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম সবুজ টাটকা সবুজ ওরকমই আছে, কালার কোনো চেঞ্জ হয় নাই।
এর মধ্যে হালকা করে একটু সামান্য পানি দিয়ে দিব। সবগুলো একসাথে দিয়ে দিলা। টমেটো, তারপর মাছ, ধনে পাতা আর দুই একটা মানে কাঁচামরিচ, এগুলো মানে তরকারি হওয়ার আগে একটু দিয়ে দিলে এগুলো ভালো মানে মানে গ্রানটা মানে ভালো থাকে এর জন্য। আর টমেটোগুলো আগে দিলে আর কি কেমন জানি তরকারিটা একটু টকটক লাগে, এর জন্য মানে টমেটোটাও আমি একটু পরে দিয়ে দিই। সিদ্ধ রান দিছ? সিদ্ধ অবশ্যই, আর ওইভাবে টমেটো দিলে তরকারি পুরোটাই মানে টকটক লাগে, খেতে ভালো লাগে না। টমেটো হ্যাঁ বেশি সিদ্ধ হলে মনে টক লাগে, রান্না শুরু থেকে দিলে টক লাগে, এর জন্য মানে তরকারি এখন মানে হওয়ার দু এক মিনিট পরে আর কি আমি মাছ, তারপরে টমেটো, ধনে পাতা আর কাঁচামরিচ দু একটা মানে কাঁচামরিচ মানে দু একটা চিরা এরকম করে মানে তরকারি হওয়ার আগে যদি দিয়ে তারপর নামিয়ে নেওয়া হয় মানে ভালো একটা ফ্লেভার আসে, মানে তরকারি খেতেও ভালো লাগে।